কাজ করি কিংবা কিভাবে করে থাকি আমার সাইডগুলোতে, তো সেম ওইটাই দেখাবো। টপগুলান যেগুলান কিছু টপ আছে বাঁধা বাকি, তো টপগুলো বাঁধবো, তারপর বিম ফেলে দিব, ছাদ লেভেল করে নেবো, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে এই গ্যাপটা, এটা হচ্ছে লেন্থ। তো এই লেন্থটা আমি, আপনি যদি বাইন্ডিং করতে চান তাহলে এটা আগে আপনাকে তিন ভাগও করতে পারবেন, আপনি চার ভাগও করতে পারবেন। তো সম্পূর্ণ ফেলা হয়ে গেছে, তো আমরা এটা ফেলে দিচ্ছি বিমগুলো, এখানে নেমে যাবে। দেখেন সব দিকে অ্যাকুরেট ভাবে, এই সাইডে আমরা একটা বিম ইনভাইট করছি যেটা সিঁড়ির সামনে। এই ভিডিওটা হচ্ছে শুধু আপনাদের একটা উদ্দেশ্যেই, যে আমি কিভাবে কাজ করি কিংবা কিভাবে করে থাকি আমার সাইডগুলোতে, তো সেম ওইটাই দেখাবো আপনাদের, যে আমি কিভাবে কাজ করি এটার সম্পূর্ণ প্রসেস দেখাবো। তো এই ভিডিওতে আপনারা রেগুলার কন্টিনিউ করতে থাকেন, তো আমি এখানে কাজ দেখাতে থাকবো। আর ভিউয়ার্স, এই ছাদের অলরেডি আপনারা বাইন্ডিং দেখে ফেলছেন, তো আজকে আমি দেখাবো এখানকার শাটারিংটা আমরা কিভাবে করছিলাম এই ছাদের। তো ওই যে দেখেন ওই পাশে চেম্বার লাগাচ্ছে, আর আমাদের ওই যে ওই পাশটা চেম্বার লাগাচ্ছে, আর আমাদের এখানে তলিটা লাগানো আছে যেটা বিমের তলি। বিমের তলি আমরা 9 ফিট 3 ইঞ্চিতে লাগাইছি, আর তো টোটালি তো এই 3 ইঞ্চিতে লাগার কারণ হচ্ছে আমরা মাজার ঢালাইটা বিমের উপরেই করবো, যে এই গেট বিমটা আছে ওই গেট বিমের উপরে মাজার ঢালাইটা করবো, তার জন্য আমরা এটা 9 ফিট 3 ইঞ্চিতে শাটার করছি। আর এই যে দেখেন এই বাঁশগুলো আমরা সবগুলো প্রায় 25 ইঞ্চির একটু ওভার পড়ছে, সবগুলো 25 ইঞ্চি পর পর পড়ছে। আর এই যে সুতা টেনে দিছি, সুতা টেনে দিলে হবে কি, আপনারা যখন নিচে খুঁটি লাগাবে, ওই যে ওই পার খুঁটি লাগাচ্ছে দেখেন, তো খুঁটি লাগানোর সময় এটা আপনারা হাতুড়ির, যেটা হাতুড়ি থাকে তো হাতুড়ির ডাট দিয়ে আমরা এইটাকে একটা মেজারমেন্ট করে নিই, যে এই গ্যাপে আমাদের কাঠটা আছে, তো ওই মাপে আমরা উঠানামা করে নিই খুঁটিগুলো, আর এই সুতো লেভেল করে আমরা বাটামগুলো লাগাই। সুতো লেভেল করে লাগালে হবে কি, আপনার লেভেল করতে অনেক সুবিধা হবে, তার জন্য আমরা সুতো লেভেল করে লাগাই। আর এই পাশটা আমরা ক্যান্টিলিভার করেছি, আর এই যে দেখেন বিমটা আমাদের মোটামুটি সোজা করে নিছি, সম্পূর্ণ সোজা করে নিতে হবে বিমগুলো, তারপরে আপনাদের বাটন খাটাইতে হবে, তারপরে এটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাওয়ার পরে আমরা বাস্তাশ যা লাগানো ছিল সবগুলো লাগাই দিছি, তারপরে এখানে আমরা ছাউনিটা করে দিছি। ছাউনিটা করে দেওয়ার পরে আমরা এখন যে কাজটা করব, এইটাকে টোটালি ছাউনি করার পরে আমরা এটাকে লেভেল করব, ঠিক আছে। আর এপাশে দেখেন আমরা ক্যান্টিলিভারের বাটনগুলো লাগাচ্ছি, এপাশে যে ক্যান্টিলিভারগুলো হবে সে বাটনগুলো লাগাচ্ছিলাম। আর এখানে দেখেন এটা হচ্ছে আমাদের সিঁড়ির রুম, আর এই সিঁড়ির রুমটা হচ্ছে, এটার ভিডিও করা ছিল একটা, যে ভিডিওটা আপনারা অনেক দিন আগেই দেখছেন, এই কাজটা আমি নিজ থেকে উপর পর্যন্ত করছি এই বিল্ডিংয়ের কাজটা। আর এই সিঁড়িটা বিশেষ করে আমরা করে থাকি যেভাবে, এটা অপেনাল সিঁড়ি বলে, তো আমি এখানে একটু আলাদাভাবে করছিলাম। আর এখানে এই বিমের প্রসেসিংগুলো করে নিতে হবে আপনাদের, সম্পূর্ণ শাটার যখন কমপ্লিট হয়ে যাবে অবশ্যই অবশ্যই বিমটা আপনারা মাপযোগ করে বেঁধে নেবেন, তো সেই মাপযোগটাই আমি আজকে বিমের একটু স্যাম্পল বলে দেবো, যে কীভাবে মাপযোগ করবেন এই বিমের, তো একটু স্যাম্পল আমি এখানে বলে দিছি, তারপরে এটা কিভাবে সাজাইছি কিভাবে কি করছি এটা ডিটেলস নিয়ে একটা কথা বলে দেওয়া আছে এখানে, সেটা আপনারা মনোযোগ সহকারে শুনবেন, ঠিক আছে। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমার কাজের সাইডটা, এই সাইডে আমরা বিম প্রসেস করতেছি, আর আজকেই এখানে ছাদের রড তুলে দিব, তো আপনাদের ছাদের রড বিছানো দেখাবো কিভাবে ছাদের রড বিছাবেন কিংবা কিভাবে দাগাবেন, তো এটা নিয়ে, এই ছাদ দাগানো নিয়ে একটা ভিডিও এক্সট্রা করে বানাই দিব। তো আজকে আমরা যে কাজটা করবো, আজকে আমাদের টপগুলান যেগুলো কিছু টপ আছে বাঁধা বাকি, তো টপগুলো বাঁধবো, তারপর বিম ফেলে দিব, ছাদ লেভেল করে নেবো, ঠিক আছে। তো ভিউয়ার্স, আপনারা লেন্থটাকে, যেটা বিমের লেন্থ আছে এখান থেকে এই গ্যাপটা, এটা হচ্ছে লেন্থ। তো এই লেন্থটা আমি, আপনি যদি বাইন্ডিং করতে চান তাহলে এটা আগে আপনাকে তিন ভাগও করতে পারবেন, আপনি চার ভাগও করতে পারবেন, বেসিক্যালি এটা আমরা করে থাকি চার ভাগে, তো এটা আপনারা চার ভাগেই পাবেন। তো এটা হচ্ছে আপনার, এটা লেন্থটাকে মাপবেন, লেন্থটাকে মাপার পরে এটা চার ভাগে ভাগ করবেন, ঠিক আছে। তাহলে চার ভাগে ভাগ করার পরে এটাকে আপনার এই গলা থেকে এই ভাগটা রাখতে হবে আপনার 5 ইঞ্চি করে, আমি এখানে বাইন্ডিং করছি, আর মাঝখানটা 7 ইঞ্চি করে বাইন্ডিং করছি, আর ওই পাশে 5 ইঞ্চি পরপর বাইন্ডিং করছি। তো এটা হচ্ছে আপনাদের, এটা বাইন্ডিং করার নিয়ম। আপনার যদি L3-তে করেন তাহলে সেম আপনার তিন ভাগ করতে হবে, আর যদি L4-এ করেন তাহলে এটাকে আপনার লেন্থটাকে চার ভাগে করতে হবে, ঠিক আছে। তো আমি এই লেন্থটা যেটা লম্বা সাইজ পজিশনটা যেটা আছে, তো এটা আমি চার ভাগে ভাগ করে আমি এটা বাইন্ডিং করছি। চার ভাগে ভাগ করার পরে গোলার ভিতরের দিকে দিছি হচ্ছে আপনার 5 ইঞ্চি, মাঝখানে দিছি 6 ইঞ্চি করে, আর এই পাশে দিছি 5 ইঞ্চি করে, ঠিক আছে। তো এইভাবে করে আমি প্রত্যেকটা গ্যাপ আমি চার ভাগে ভাগ করছি, চার ভাগে ভাগ করার পরে এটাকে বাইন্ডিং করছি, ঠিক আছে। তো লেন্থটাকে সর্বপ্রথম আপনারা মাপবেন, মাপার পরে এটাকে আপনি যদি তিন ভাগ থাকে তাহলে তিন ভাগে করবেন, আর যদি চার ভাগে থাকে তাহলে চার ভাগ করবেন, ঠিক আছে। তো এদিকে আমরা বিমটা ফেলাই দিচ্ছি,
তো আমরা বিম ছালার পরে ছাদটা লেভেল করে নিব। তো লেভেল করার পরে আমরা এখানে শীট বিছিয়ে দিয়ে তারপর আমরা ছাদের রডগুলো পজিশন করে নিব। ভিউয়ার্স, আমরা আমাদের বিমটা সম্পূর্ণ ফেলা হয়ে গেছে, তো আমরা এটা ফেলে দিছি বিমগুলো। এখানে একটু রড বাঁধছে, তো এটাকে আমরা পজিশন করে দেবো। আর এটা ওইদিকে ঠেলে দিলে এই বিমটা এখানে নেমে যাবে। দেখেন সব দিকে অ্যাকুরেট ভাবে পড়ে গেছে, ক্লিয়ার কাভারিং আমাদের ঠিক আছে মোটামুটি। তো আমরা এটাকে সেন্টার করে নিয়ে তারপরে এক করবো, ঠিক আছে। সেই হচ্ছে আমাদের ছাদটা, যে ছাদটা আমরা এখানে কাজ করতেছি। আর এটা হচ্ছে আমাদের টুটুল ভাই, আর এই সাইডে আমরা একটা বিম ইনভাইট করছি যেটা সিঁড়ির সামনে। তো এই বিমটা না দিলেও চলতো, কিন্তু আমরা এখানে দিয়ে দিছি, এটা এখানে গাঁথনি হবে উপরে, তো তার জন্য আমরা এটা ইনভাইট করছি এই বিমটা। আর এই হচ্ছে আমাদের সিঁড়ির রুম। তো এই সিঁড়ির ভিডিওটা একটা করে দেওয়া আছে। আমাদের রোদ্রে এখানে অনেক কাঠ বাঁকা হয়ে গেছে, সেগুলো টুটুল ভাই একটু একটু করে ঠিক করে দিচ্ছে এই যে এখানে। আমাদের সম্পূর্ণ শাটার এখানে কমপ্লিট হয়ে গেছে। সম্পূর্ণ শাটার কমপ্লিট হওয়ার পর আমরা যে কাজটা করছি, এখানে বিমের রডগুলো বাঁধে নিছি, যে বিমটা আছে। তো আমাদের টাই বিমের সম্পূর্ণ রড বাঁধা হয়ে গেছে। আর এপাশে ওই যে রুবেল ভাইকে লাগাইছি, এপাশে হচ্ছে বিট মারতেছে। তো আমাদের এই সাইডটা পুরোটা বিট করে দিতে হবে, চতুর্থ সাইডটা। এটা বাড়ির একটা প্ল্যান, তো ওই যে ওই পাশটা হয়ে গেছে বিট অনেকখানি, যেটা দেখতেই পাচ্ছেন যে কতখানি বিট করা হয়েছে ওই পাশটায়। আর ওই পাশটাও আমি বিট করতেছি, যে টুটুল ভাই একটা কাঠ নিয়ে আসলো, তো ওইটাও দেখা যাচ্ছে কীভাবে আমরা বিটটা করে দিচ্ছি এখানে। তো এগুলান হচ্ছে ক্যান্টিলিভার, তো এই ক্যান্টিলিভারে আমরা এই বিট করে দিচ্ছি, যে এটা বাইরে থেকে দেখা যাবে সুন্দর একটা পজিশন। রুমের সামনে একটু এখানে ডিজাইন করে দিচ্ছি বিট করে। তো এখানে আমার মোটামুটি এক কোণা করে ফেলছি এই যে। তারপরে আমরা এই সোজা বরাবর মারবো এই সাইডটা, টুটুল ভাই ওই সামনেরটা মারবে, আমি এটা আরেকটু আছে এটা কমপ্লিট করে দিচ্ছি। এই পাশটাও সম্পূর্ণ যে কটা বিট মারবো প্রত্যেকটা দেড় ইঞ্চি করে দেবো। তো আমার ছাদের ঢালাই কার্নিশ হবে 4 ইঞ্চি, তো আমি এখানে 4 ইঞ্চি দিছি, 4টা কাট লাগাইছি এখানে বিটের। তো 4টা বিটের কাট লাগাইলে এখানে আপনারা 4 ইঞ্চি একটা ফিটনেস পাবেন, তো আমি এখানে 4 ইঞ্চি লাগাই দিছি। আর এই পাশটা আমাদের বিট হবে না, এই পাশটা সাদা আছে। এই পাশটা দুইটা ক্যান্টিলিভার আছে, ওই পাশে একটা, এই পাশে একটা, তো এই দুটা ক্যান্টিলিভার আর মাঝখানটা কার্নিশ আছে। আর ওই পাশটাও পিছনে ওটা সাদা, একবারে কোনো বিট হবে না। কিন্তু আমাদের এই দুইটা সাইড আমাদের টোটালি বিট আছে। আর আজকে আমাদের ছাদে কাজ করার, আজকে হচ্ছে 11 দিন, তো আজকে 11 দিন আমরা সম্পূর্ণ এই পজিশন করে নিছি। বৃষ্টি ওইদিকে হয়েছে, বৃষ্টি না হলে আরও আগাইতে হয়তো কাজটা। আমাদের ডিজাইন করা শেষ হয়ে গেছে, মানে বিট মারা শেষ হয়ে গেছে। তো এখন আমরা লেভেলের দিকে চলে যাব, পুরো ছাদটা লেভেল করে নিব। তো ওয়াটার লেভেল করে এই ছাদটা লেভেল করব, ওয়াটার লেভেল করে সুতা ধরে ধরে এই ছাদটা লেভেল করে নিব আমরা। তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন, আর লেভেল কীভাবে করতে হয় সেটারও আমি এখানে এক দেখাই দেবো, ঠিক আছে, কীভাবে লেভেল করবেন আপনারা। তো আমাদের সব কাজ মোটামুটি টোটাল কমপ্লিট হয়ে গেছে, ছাদের কাজ, বিমের কাজও কমপ্লিট। তো এখন আমরা লেভেল করে নিব, লেভেল করে নেওয়ার পরে শীট বিছিয়ে দিয়ে আমরা ছাদের রড তুলব। কাঠগুলা সবগুলো ফেলাই ধরেছি। তো ভিউয়ার্স, লেভেলটা দেখাইলাম না, লেভেল বিষয় নিয়ে আরেকটা ভিডিও বানানো আছে, সেটা আমি লিঙ্ক করে দিব এই ভিডিওতে, ওটা দেখবেন। আর আমাদের লেভেল হয়ে গেছে, আমরা শীট বিছিয়ে দিছি। তো লেভেল যদি চেক করতে চান তো আমি এখানে দেখা দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন কী অবস্থা লেভেল আছে। এই যে দেখছেন ছাদের লেভেল, এটা হচ্ছে লেভেল করা হয়েছে এই কারটা। তো লেভেল করে দেখা যাচ্ছে, তো এখানে
শীট গুলো আমরা একটু সাইডে আটকা দিচ্ছি। হ্যাঁ, তো আমাদের এটা লেভেল হয়ে গেছে। আমরা মোবাইলে যেটা দেখতে পাচ্ছেন যে মোটামুটি 100 লেভেল আছে, লেভেলটা সকাল থেকে করা হলো। আর এখন আমরা শীট বিছাচ্ছি, এই রুমও লেভেল হয়ে গেছে। তো এখানে শীট বিছালে আমাদের শীট বিছানো শেষ হবে। আর ওই যে শীটগুলো আটকাচ্ছে হচ্ছে রুবেল ভাই, ওদিকে শীটগুলো আটকাচ্ছে। আর কালকে থেকে আমরা ছাদের রড বিছাবো। তো আমাদের গেট বিমের টপগুলো যেগুলো অবশিষ্ট ছিল সেগুলো আমরা বাঁধে দিচ্ছি এখানে। তো আমরা L4-এর চার ভাগের, মনে করেন লেন্থের চার ভাগে আমরা এটা টপ ইউজ করছি। এক ভাগ এদিকে আছে, এক ভাগ ওদিকে, মাঝখানে দু ভাগ অবশিষ্ট আমাদের গ্যাপ আছে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ফাউন্ডেশন, এখানে কাজ করতেছি আমরা। তাহলে ভিউয়ার্স, আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখতেছি। ভালো থাকুন, সুস্থ থাকবেন, কেমন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আর অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনি একটা কমেন্ট করে জিজ্ঞেস করবেন যে আপনারা কোন কোন কোয়ালিটি কাজগুলো দেখতে পছন্দ করেন বা কী কাজ আপনারা দেখতে চান, এগুলো সম্পূর্ণ ডিটেলসভাবে আপনারা কমেন্ট করবেন। আমি ভিডিওগুলো অবশ্যই নিয়ে আসার চেষ্টা করব, আর সেটা সমাধানও বাহির করে দেবো। ঠিক আছে, আর বন্ধুরা বিদায় নেওয়ার পূর্বে আরেকবার করে বলে রাখি যে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ট্যাপ করে রাখবেন, তাতে সবার আগে আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে ঝটপট করে সাবস্ক্রাইবটা করে ফেলুন, আর পাশে থাকা বেল আইকনটি ট্যাপ করে রাখুন। ঠিক আছে, তো বাই।